কি হইছে এখানে? আমরা এখন আছি ধরলা ব্রিজের উপরে। এত জোস ওয়েদার ভাই, আকাশটা দেখছো? জ্বরের কারণে বাসা থেকে বের হইতে পারিনি দুদিন, তাই ভিডিও টিডিও করা হয়নি, বাট আজকে বের হয়ে সার্থক মনে হচ্ছে যে না ঠিক আছে, আফটার অল ওয়েদারটা পাইছি। তো এনিওয়ে, জাস্ট আমার ফোরবিটা একটু অসুস্থ, তাই ওরে বাসায় রেখে আসছি। আজকে ব্লগ হবে এজিএসএক্সার নিয়ে। এজিএসএক্সারটা অনেক ফেমাস, অলমোস্ট 16 মিলিয়ন ভিউজ আছে এজিএসএক্সারের উপরে। একটু দাঁড়াবা ব্রিজে, দাঁড়াবা ব্রিজে একটু। বৃষ্টি মনে হয় না আসবে, বুঝছো? টিপ টিপ বৃষ্টি তো। সো আরে ভাই, নদীর পানি দেখছো? কঠিন গাইস, দিস ইজ দ্য ওয়েদার টুডে। শান্তি ভাই, কি শান্তি লাগতেছে দাঁড়ায় রেখা। আই মিন লাভ উইথ দিস ওয়েদার, বাট ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, আমাদেরকে শেল্টার নিতে হবে, কারণ আমি অলরেডি জ্বরে ভুগলাম, তো ভিজলে আরও জ্বর বেড়ে যাবে। সই প্যারাটা আজকে নিতে যাচ্ছি না। হ্যাঁ, কি হয়েছে এখানে? তুই ওর সাথে এরকম খারাপ বিহেভ করলি কেন? ওরে নর্মালি দাঁড় করায়া ওর সাথে কথাবার্তা বলা যেত। তো বেসিক্যালি তো ওরা হচ্ছে ওই ছেলেটারে আটকাচ্ছিল, যে ছেলেটা নাকি ওদেরকে ফলো করতেছিল, বাট ইউশা হচ্ছে ওই ছেলেটার সাথে একটু রাগারাগি করছে, ছেলেটা চলে গেছে, ওকে ধরার পসিবল হয়নি। আর এই বৃষ্টির মধ্যে ওইগুলো প্যারা নিতে আমার ভালো লাগতেছিলো না, তাই কিছু বলিনি। তো এই জন্য আর কি, আর বৃষ্টিও চলে আসছে, আমিও সিক, এইগুলো পেইন নিতে চাই না, বাসায় চলে যাচ্ছি, কারণ বৃষ্টির পানিতে ভিজলে আবার জ্বর চলে আসতে পারে। আই এম অ্যাফ্রেড, সো দ্যাটস দ্য রিজন আই এম লিভিং দিস প্লেস রাইট নাও।